Hi everyone, welcome to Study Fact. आज के हमरा periodic table एवं periodicity lecture 3 देखबो। आगे दिन एक तो कथा में बोलते भूले गए थे, miss कोड़े गए थे, शेष वो चीज़ boy। कौन boy थे के हमरा ये chapter टा पोड़ बो? खूब सुंदर कोड़े जिकने ये प्रत्येक explanation दिवा आचे। शेष वो चीज़ माइथी तैयारी जे boy, छाया प्रकाशनी जे boy टा সেই ছায় প্রকাশনীর বই এক্ষেত্রে ছায় প্রকাশনীর বইটা এখানে এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেখানে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করা আছে এবং খুব কালারিং জিনিসটা বুঝতে খুব সুবিধা হবে প্রত্যেকটা জিনিস বোঝার জন্য। তো আমাদের বাকি যে লেকচার 1 আর লেকচার 2 এই লেকচারগুলো কিন্তু অলরেডি আমরা আমাদের স্টাডি ফ্যাক্ট অ্যাপে আপলোড করেছি এবং সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় যা ইনফরমেশন সেখান থেকে তোমরা পেয়ে যাবে। সেই কারণে তোমাদের স্টাডি ফ্যাক্ট অ্যাপটিকে ইনস্টল করতে হবে এবং ইউটিউবে সাবস্ক্রিপশন নিয়ে সাবস্ক্রাইব করে নিতে হবে আমাদের চ্যানেলটাকে, যাতে তোমরা প্রত্যেকটা অ্যাপের নোটিফিকেশন ইজিলি তোমরা অ্যাভেল করতে পারো এবং চেক করতে পারো সেখানে কি কি আছে। আশা করি আগের লেকচারগুলো তোমাদের বোঝার কোনো অসুবিধা হয়নি। আমরা নেক্সট লেকচারে এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বা আগের বছরের কিছু এসে আসা প্রশ্ন আমরা সেখানে ডিসকাস করার চেষ্টা করব। কিভাবে আমরা এই চ্যাপ্টারের প্রশ্নগুলোকে করতে পারি, কিভাবে আমরা প্রসিড করতে পারি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো করার জন্য, আমি আবারও বলবো যখন এই পিরিয়ডিক টেবিল পিরিয়ডিক প্রপার্টির যখন আমরা পড়বো তখন সামনে কিন্তু অবশ্যই একটা পিরিয়ডিক টেবিল কিন্তু খোলা থাকা খুবই প্রয়োজন। পিরিয়ডিক টেবিল খোলা থাকা এই কারণেই প্রয়োজন যাতে করে প্রত্যেকটা এলিমেন্ট মাথায় আসে, তাদের ভেরিয়েশন কিভাবে মাথায় আসবে, ভেরিয়েশন কিভাবে তাদের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে গ্রুপ বরাবর পর্যায় বরাবর সেটা যাতে মাথায় আসে সাথে সাথে, এবং নিজেরাও যাতে ওয়াকিবহল হতে পারো যে কিভাবে চেঞ্জ গুলো হচ্ছে গ্রুপ বরাবর, এক্সেপশন কিসে কিসে আসতে পারে। সেই কারণে পিরিয়ডিক টেবিল পড়ার সময়, পর্যায় সারণী পড়ার সময় আমি সবসময় সাজেস্ট করব পাশে যেন অবশ্যই একটা পিরিয়ডিক টেবিল থাকে। এখন অলমোস্ট সবার কাছে ফোন আছে, ফোনে পিরিয়ডিক টেবিল খুলতেই পারো, সেখানে ভেরিয়েশন সেখানে ধর্ম এরকম টাইপের একটা পিরিয়ডিক টেবিল নেবে যেখানে কালার দিয়ে প্রত্যেকটা এলিমেন্ট গ্রুপ যেখানে বলা আছে যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, ভেরিয়েশনগুলো যাতে তোমরা নিজেরা পড়ার পর বোঝার পর যাতে নিজেরাই সেখান থেকে ধারণা পেতে পারো। তো আবারও বলছি আমরা এর আগের দিন পারমাণবিক ব্যাসার্ধ দেখেছিলাম, পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে ক্যালকুলেট করব আমরা সমযোজী এক বন্ধনের ক্ষেত্রে সেটা আমরা দেখেছি। তো সেখানে আমরা কি দেখেছিলাম, এই যদি গ্রুপ হয় উপর থেকে নিচে আর এই যদি পর্যায় হয় বাঁদিক থেকে ডান দিকে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ আমরা দেখেছিলাম যত আমরা বাঁদিক থেকে ডান দিকে যাব তত আমাদের পারমাণবিক ব্যাসার্ধ কমবে এবং যত আমরা গ্রুপের ওপর থেকে নিচে নামব তত আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। তো আমরা দেখেছিলাম যে সিজিয়াম, সিজিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম স্ট্রাকচার সব থেকে বড় হয় আর ফ্লুরিনের ক্ষেত্রে দেখেছিলাম স্ট্রাকচার সব থেকে ছোট হয়। আর দেখেছিলাম কেন আমরা এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদের ক্ষেত্রে কেন আমরা পারমাণবিক ব্যাসার্ধ ক্যালকুলেট করতে পারি না, কারণ কি বলেছিলাম এরা নিষ্ক্রিয় গ্যাস, সব থেকে সুস্থির স্টেবল একটা ইলেকট্রনিক কনফিগারেশন পাবে, অর্থাৎ এদের সর্ববহিঃস্থ কক্ষ হচ্ছে অষ্টক ফিল, 8টা ইলেকট্রন অষ্টক ফিল থাকার জন্য এরা কখনোই চাইবে না নিজেদের এই স্টেবল কনফিগারেশনটাকে ডিস্টার্ব করতে, তাই তো। আর এর আগের দিন সমযোজী বন্ধন বুঝিয়েছিলাম যে সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়, সেখানে যে দুটো বন্ধনের মধ্যে যে সমযোজী বন্ধন তৈরি হচ্ছে তারা একে অপরের ইলেকট্রনগুলো মিউচুয়ালি অংশীদারি হবে, অর্থাৎ কারোর কাছে বেশি থাকবে না কারোর কাছে কম থাকবে না, দুজনেই সমানভাবে ভাগ পাবে, সমানভাবে ইলেকট্রনের অংশীদারি হবে, সেরকম বন্ধনকে আমরা বলেছিলাম সমযোজী। এবং তাদের মধ্যে যখন সিঙ্গেল বন্ড থাকে তখন সেটা হয় সমযোজী সিঙ্গেল বন্ড। এবং তাদের মধ্যে কিভাবে আমরা পারমাণবিক ব্যাসার্ধ ক্যালকুলেট করেছিলাম, না না দুটো অ্যাটমের যে নিউক্লিয়াসের যে দুটো নিউক্লিয়াস তাদের মধ্যে যে মধ্যবর্তী ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা যদি আমরা অর্ধেক করি সেই অর্ধেক ডিস্টেন্সটাকে আমরা বলি
পারমাণবিক ব্যাসার্ধ, এবং পারমাণবিক ব্যাসার্ধর ক্ষেত্রে আমরা কিছু ইউনিট কনভার্সন দেখেছিলাম। সেই ইউনিট কনভার্সন গুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যারা নোট করেছো তারা অবশ্যই মনে রাখবে। এছাড়াও আমরা কোশ্চেন ক্যালকুলেট করার সময় কোশ্চেন যখন দেখবো তখন আমি আবার বলে দেবো ইউনিট কনভার্সন গুলো কিভাবে চেঞ্জ হয়। তো এখানে পিরিয়ডিক টেবিলে আজকে আমরা যে ভেরিয়েশন গুলো দেখব সেটার মধ্যে আগের দিন আমরা দেখে এসেছি পারমাণবিক ব্যাসার্ধ, আজকে আমরা দেখব আয়নাইজেশন এনার্জি, আয়নায়ন বিভব, তড়িৎ ঋণাত্মকতা এবং জারণ বিজারণ ধর্ম। ওকে, তো লেটস স্টার্ট। নেক্সট আসছে এবারে আমরা আয়নাইজেশন শক্তি বা আয়নাইজেশন বিভব। এখানে আমাদের কিছু শর্ত মনে রাখতে হবে। আয়নাইজেশন বা আয়নন শক্তি, আয়নাইজেশন মানে যখন আমরা ইলেকট্রনের যে সর্ববহিস্ত কক্ষ, আমি এর আগের দিন সর্ববহিস্ত কক্ষ বলেছি, এটাকে আমরা যদি আমাদের সৌরজগৎ হিসাবে তুলনা করার চেষ্টা করি তাহলে আমরা বলবো যে সৌরজগতের সেন্টারে রয়েছে সূর্য, এবং সূর্যকে প্রদক্ষিণ করে তার চারপাশে গ্রহগুলো ঘুরছে, এবং গ্রহগুলো ঘোরার জন্য প্রত্যেকটা গ্রহের একটা কিন্তু নির্দিষ্ট করে পথ রয়েছে, একটা নির্দিষ্ট রাস্তায় প্রত্যেকটা নির্দিষ্ট নির্দিষ্ট গ্রহ কিন্তু ঘুরছে। কখনোই এই গ্রহটা অন্য গ্রহের কক্ষপথে চলে আসে না, তাই তো? এই গ্রহের যে কক্ষপথ গুলো এগুলো কিন্তু নির্দিষ্ট। এবং সিমিলারলি যদি আমরা একটা অ্যাটম দেখি, সেই অ্যাটমের যে সেন্টার সেটাকে আমরা বলি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের সেন্টারে সমস্ত যে ভরটা, পুরো অ্যাটমের যে ভরটা সেটা কেন্দ্রীভূত থাকে, কারণ নিউক্লিয়াসের মধ্যেই থাকে প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রনের মধ্যে প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড, মাস আছে, নিউট্রনের কোনো চার্জ নেই কিন্তু মাস আছে। সেই কারণে প্রোটন আর নিউট্রনের যে টোটাল মাসটা সেটাই আমরা পাই হচ্ছে ভর সংখ্যা হিসাবে, যেটা হচ্ছে অ্যাটমের ভর সংখ্যা। আর ইলেকট্রনের জানি, ইলেকট্রনের কোনো মাস নেই কিন্তু এর নেগেটিভ চার্জ আছে। তো সিমিলারলি সৌরজগতের মতনই কিন্তু যদি আমরা টোটাল কক্ষপথটাকে যদি একটা গোল আকারে বা সার্কেল আকারে যদি কনসিডার করি, তাহলে তার সেন্টারে আছে, তার কেন্দ্রে আছে হচ্ছে নিউক্লিয়াসটা, যার পজিটিভলি একটা অ্যাট্রাকশন পাওয়ার, নিজের দিকে টানার ক্ষমতা রয়েছে, ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে রাখার একটা টেন্ডেন্সি রয়েছে নিউক্লিয়াসে। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরে চলেছে ইলেকট্রনগুলো। তাহলে যদি আমরা ধরি যে একটা অ্যাটমের মধ্যে তিনটে কক্ষপথ রয়েছে, আমরা আগের দিন বলেছিলাম কে এল এম, কে কক্ষপথটা হচ্ছে নিউক্লিয়াসের একদম কাছে রয়েছে, সেই কারণে যে কক্ষপথটা নিউক্লিয়াসের একদম কাছে থাকবে, নিউক্লিয়াসের পজিটিভ চার্জ থাকার জন্য তার নিউক্লিয়াস অ্যাট্রাকশন পাওয়ারটা ইলেকট্রনের ওপরে বেশি হবে যে কক্ষপথটা নিউক্লিয়াসের কাছে রয়েছে। আমরা জানি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, বা নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করে, অর্থাৎ বিপরীত ধর্মী চার্জ সবসময় পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। আর যদি সমান চার্জ হয়, অর্থাৎ সমধর্মী চার্জ হয়, অর্থাৎ পজিটিভ যদি পজিটিভ দেখি, পজিটিভ চার্জ আর পজিটিভ চার্জ তো কি, তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করে। সিমিলারলি নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জকে বিকর্ষণ করে। তাহলে আমি যদি এখানে বলছি যে কে কক্ষপথটা নিউক্লিয়াসের একদম কাছে থাকার জন্য কে কক্ষপথের ইলেকট্রনকে নিউক্লিয়াস বেশি পরিমাণে অ্যাট্রাক্ট করবে, হোয়ারাজ যদি আমরা এম কক্ষপথকে আমরা যে সর্ববহিস্ত কক্ষপথ বলি, তাহলে এম কক্ষের ওপরে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পাওয়ার সব থেকে কম হবে, তাই তো? তো যেহেতু নিউক্লিয়াসের সর্ববহিস্ত কক্ষের ওপরে অ্যাট্রাকশন পাওয়ার কম, ভালো করে শুনবে, সর্ববহিস্ত কক্ষটাকে আমরা এম ধরছি, কে এল এম, কারণ এইভাবে অ্যালফাবেটিক্যালি আসে, কে আগে আসে তারপরে এম আসে, সেই কারণে এমটাকে যদি আমরা সর্ববহিস্ত কক্ষ ধরে নিই, অর্থাৎ আমি বলে নিচ্ছি যে এমন কোন অ্যাটম নিয়েছি যার ক্ষেত্রে আমরা তিনটে কক্ষ পাচ্ছি, কে এল এম। এই জিনিসটা চারটে কক্ষপথের ক্ষেত্রে হতে পারে, পাঁচটা কক্ষপথের ক্ষেত্রে হতে পারে, দুটো কক্ষপথের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমি এখানে কনসিডার করছি কে এল এম, এই তিনটে কক্ষপথ। তাহলে কে কক্ষ, কে যেহেতু আগে আসে, কেটা তাহলে নিউক্লিয়াসের বেশি কাছে থাকবে, আর এম যেহেতু পরে আসে, সেই কারণে এমটা এক্ষেত্রে
নিউক্লিয়াস থেকে বেশি ডিস্টেন্সে থাকবে। তাহলে এম কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরছে সেই ইলেকট্রনগুলোর ওপরে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন পাওয়ার সেটা কিন্তু সব থেকে কম হবে। যদি আমি কে এল এম কনসিডার করি, এই তিনটে কক্ষপথের যদি আমরা অ্যাট্রাকশন পাওয়ার যদি কনসিডার করি, কে এল আর এম, আর আমাদের এইখানে আছে নিউক্লিয়াসটা, তাহলে নিউক্লিয়াস যতটা পরিমাণ কে কে টানতে পারবে নিজের দিকে, এই নিউক্লিয়াসটা যতটা পরিমাণ কে কে টানতে পারবে, কারণ কে এর এখান থেকে ডিস্টেন্স সব থেকে কম নিউক্লিয়াস থেকে, কিন্তু নিউক্লিয়াস থেকে এম এর ডিস্টেন্স হচ্ছে এই তিনটের মধ্যে ম্যাক্সিমাম, কে থেকে এল এর ডিস্টেন্স আর তারপরে এম। তাহলে নিউক্লিয়াস থেকে এম এর ডিস্টেন্স হচ্ছে ম্যাক্সিমাম, এবং এম কক্ষপথের ডিস্টেন্স বেশি থাকার জন্য এম কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস অনেক কম পরিমাণে নিজের দিকে অ্যাট্রাকশন করবে। কে কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে, কে কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো বেশি আকর্ষিত হবে নিউক্লিয়াসের দিকে, কিন্তু এম কক্ষপথের ডিস্টেন্স বেশি থাকার জন্য এম কক্ষপথের ইলেকট্রনগুলো কিন্তু অনেক কম পরিমাণ আকর্ষিত হবে নিউক্লিয়াসের দিকে। অর্থাৎ এম কক্ষপথের ইলেকট্রনগুলোর উপরে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পাওয়ার সব থেকে কম থাকার জন্য আমরা যদি বাইরে থেকে কোনো এনার্জি প্রোভাইড করি, তাহলে এম কক্ষপথে নিউক্লিয়াসটা যেহেতু লুজলি হেল্ড, লুজলি বাউন্ড থাকে, বা ইলেকট্রনটার উপর যেহেতু নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পাওয়ার সব থেকে কম থাকে, সেই কারণে এম কক্ষপথের ইলেকট্রনটা কিন্তু ইজিলি বেরিয়ে যেতে পারবে, এম কক্ষপথের ইলেকট্রনটা কিন্তু ইজিলি বেরিয়ে যেতে পারবে। এটা যদি আমরা কে কক্ষপথ থেকে বের করার চেষ্টা করি ইলেকট্রনকে, তাহলে কিন্তু কে কক্ষপথ থেকে ইলেকট্রনটা বেরোবে না, কারণ কে কক্ষপথের ইলেকট্রনটা ওর উপর অনেক স্ট্রংলি হেল্ড আছে, কে কক্ষপথের ইলেকট্রনটা অনেক বেশি শক্তিশালী ভাবে আবদ্ধ রয়েছে, কারণ কে কক্ষপথের ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন পাওয়ার সেটা সব থেকে বেশি স্ট্রং। এম কক্ষপথের ডিস্টেন্স বেশি থাকার জন্য নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পাওয়ার এর ক্ষেত্রে সব থেকে কম হচ্ছে, সেই কারণে কম থাকার জন্য যে বন্ধনটা নিজের দিকে টেনে রাখার যে বন্ধনটা সেটা কমে যাচ্ছে ইলেকট্রনটার উপরে, যার ফলে ইলেকট্রনটা কিন্তু সেই বন্ধনটাকে ক্রস করে ইজিলি বেরিয়ে যেতে পারবে। আমাকে যদি দড়ি দিয়ে যদি আমাকে কেউ টানে, সেই দড়ি দিয়ে টানার পরিমাণটা যদি আমাকে খুব খুব লুজলি, খুব আলতো ভাবে যদি দড়িটা দিয়ে আমাকে বাঁধা হয়, তাহলে আমার থেকে দড়িটা খুলতে তো কম মানে ইজি হবে। আমাকে যদি টাইট করে দড়িটা বাঁধা হয়, তাহলে তো আমাকে টানতে মানে আমি আমাকে আমাকে ছাড়াতে বেশি কষ্ট হবে, তাই তো? আমি যদি আমাকে যদি দড়ি দিয়ে বাঁধা হয়, সেই দড়ি দিয়ে বাঁধানোর পরে স্ট্রংলি বাঁধা হয়েছে, সেখান থেকে যদি আমাকে ছাড়ানো হয়, সেই ছাড়ানোতে আমাদের বেশি শক্তি দিতে হবে, তাই তো? কিন্তু যদি আমাকে খুব ইজিলি, খুব আলতো ভাবে দড়িটা দিয়ে বাঁধা হয়, তাহলে তো আমাকে ইজিলি ছাড়ানো যাবে, আমি তো ইজিলি বেরিয়ে যেতে পারবো, তাই তো? ইজিলি আমি নিজেই সেই দড়িটাকে ছেড়ে আমি বেরিয়ে যেতে পারবো। সিমিলারলি যদি সেরকমই যদি এম কক্ষপথের ইলেকট্রনটা যেহেতু এখানে লুজলি হেল্ড, অ্যাট্রাকশন পাওয়ার এর ক্ষেত্রে খুবই কম এম কক্ষপথের ইলেকট্রনটার উপরে, সেই কারণে এম কক্ষপথের ইলেকট্রনটা কিন্তু ইজিলি বেরোতে পারবে। তো এই যে ইলেকট্রনের অপসারণ সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে, আমি এখানে এম কক্ষপথটাকে সর্ববহিঃস্থ কক্ষপথ ধরছি, তাহলে যদি অ্যাটমটা গ্রাউন্ড স্টেটে থাকে, ভূমিস্থ বা সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, সেই সময় যখন একটা ইলেকট্রন সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে বেরোতে পারে, এবং টোটাল অ্যাটমটা যদি গ্যাসীয় অবস্থায় থাকে, অর্থাৎ তিনটে কন্ডিশন পেলাম আমরা, এক, অ্যাটমটাকে ভূমিস্তরে থাকতে হবে, সেকেন্ড, অ্যাটমটাকে গ্যাসীয় স্তরে থাকতে হবে, গ্যাসের যে মানে আমরা তিনটে জানি জানি তো ধর্ম, সলিড, লিকুইড, গ্যাস, তাহলে গ্যাসে যখন প্রেজেন্ট থাকবে অ্যাটমটা, আর যখন সর্ববহিঃস্থ কক্ষ থেকে ইলেকট্রনটাকে তখন বেরোতে হবে, অর্থাৎ অ্যাটম যখন সর্বনিম্ন শক্তি স্তরে, এনার্জি যখন তার ক্ষেত্রে সব থেকে কম,
আমরা জানি যখন এনার্জি সব থেকে কম থাকে কোনো অ্যাটমের, তখন সেটা সব থেকে বেশি স্টেবল হয়। আর যখন এনার্জি অনেক বেশি থাকে অ্যাটমটা, সেটা তখন আনস্টেবল হয়। তাহলে সর্বনিম্ন স্তরে আর যখন অ্যাটমটা গ্যাসীয়, বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায় থাকবে, তখন সেই অ্যাটম থেকে, সেই অ্যাটমের সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে আমরা একটা ইলেকট্রনকে যদি বার করতে পারি, একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে যখন পরিণত করতে পারবো, অর্থাৎ একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার ফলে, একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মানেই সেই অ্যাটমটাতে পজিটিভ চার্জ কিন্তু বেড়ে যাচ্ছে, তাই তো? একটা প্রসম ইলেকট্রন, যদি আমি ধরি এখানে একটা অ্যাটমের মধ্যে যদি আমরা ধরি 40টা পজিটিভ চার্জ আছে, আমি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল অ্যাটমটার মধ্যে 40টা পজিটিভ চার্জ আছে আর 40টা নেগেটিভ চার্জ আছে, তাই তো? তাহলেই তো সেটা প্রসম হবে, তাহলেই তো সেটা নিউট্রাল হবে, কারণ সেম পজিটিভ চার্জ সেম নেগেটিভ চার্জকে নিউট্রাল করে দিচ্ছে, সেই কারণে টোটাল অ্যাটমটা নিউট্রাল বা প্রসম। এবার যদি এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায়, একটা ইলেকট্রন বেরিয়ে গেলে, তাহলে বেরিয়ে যাওয়ার ফলে সেখানে আমরা পাবো তাহলে এখন 39টা নেগেটিভ চার্জ, তাই তো? একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, আয়নাইজেশন মানেই হচ্ছে সর্ববহিঃস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া, সেটা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। অর্থাৎ সেই ইলেকট্রনটাকে বার করার জন্য যে এনার্জি আমাদের দিতে হচ্ছে, সেই এনার্জিটাকে বলা হয় ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। এবার ফার্স্ট আয়নাইজেশন এনার্জি হওয়ার পরে, ফার্স্ট আয়নাইজেশন হওয়ার পরে যখন সেকেন্ড ইলেকট্রন বেরোবে, তখন সেটাকে আমরা বলবো সেকেন্ড আয়নাইজেশন, এবং তার জন্য যে আমাদের এনার্জিটাকে দিতে হবে সেটাকে আমরা বলবো সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। তাহলে এক্ষেত্রে এটা আমরা পাবো প্রথম, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, প্রথম আয়নাইজেশন। এবং এই 39 মাইনাস থেকে যখন আবার একটা ইলেকট্রন আমরা বের করব, তখন সেটা 38টা হয়ে যাবে, 38টা মাইনাস হয়ে যাবে, কিন্তু পজিটিভ চার্জ কিন্তু অ্যাজ ইট ইজ থাকছে। এখানে কনসিডার করো, যদি প্রথমে ছিল 40টা প্লাস, তারপরে 40টা মাইনাস ছিল, অর্থাৎ অ্যাটমটা টোটালটা নিউট্রাল ছিল, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের অ্যামাউন্ট সমান, আমরা কি করলাম একটা ইলেকট্রনকে বার করে দিলাম। একটা ইলেকট্রন বার করার জন্য এখন সেখানে নেগেটিভ চার্জের সংখ্যা হচ্ছে 39টা, কিন্তু পজিটিভ চার্জ থাকছে তখন 40টা, অর্থাৎ নেগেটিভ চার্জ যে কটা আছে তার থেকে পজিটিভ চার্জ কিন্তু একটা হলেও বেশি। নেগেটিভ চার্জ যতটা আছে 39টা আছে, পজিটিভ চার্জ কিন্তু 40টা, অর্থাৎ একটা বেশি। অর্থাৎ একটা ইলেকট্রন বার করার ফলে সেখানে পজিটিভ চার্জ কিন্তু বাড়ছে, তাই তো? ইলেকট্রনের রেসপেক্টে পজিটিভ চার্জ কিন্তু বাড়ছে, অর্থাৎ একটা নিউট্রাল অ্যাটম থেকে বিচ্ছিন্ন গ্যাসীয় প্রসম পরমাণু, অর্থাৎ নিউট্রাল পরমাণু থেকে প্রথম আয়নাইজেশন, অর্থাৎ সর্ববহিঃস্থ কক্ষ থেকে যদি আমরা প্রথম ইলেকট্রনটাকে বার করি, ইলেকট্রন বেরিয়ে যাওয়ার ফলে সেখানে পজিটিভ চার্জ বাড়ছে, একটা পজিটিভ চার্জ বাড়ছে, এবং সেটা আমরা ক্যাটায়নে পরিণত হচ্ছে, অর্থাৎ এম থেকে এম প্লাসে কনভার্ট হচ্ছে। 40টা পজিটিভ চার্জ কিন্তু সেমই থাকছে, পজিটিভ চার্জের কিন্তু ইটসেলফ কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু যেহেতু একটা নেগেটিভ চার্জ বেরিয়ে যাচ্ছে, সেই নেগেটিভ চার্জের মানে বেরিয়ে যাওয়ার পরে যে নেগেটিভ চার্জটা হচ্ছে, সেই নেগেটিভ চার্জের রেসপেক্টে পজিটিভ চার্জ বেশি থাকার জন্য সেটা ক্যাটায়নে কনভার্ট হচ্ছে। এবং তারপরে যখন এই 39টা নেগেটিভ থেকে যখন আবার আমরা একটা ইলেকট্রন বার করার চেষ্টা করব, তখন সেটা হয়ে যাবে 38 মাইনাস, তখন সেখানে আমরা পাবো 38টা নেগেটিভ চার্জ। এবং 38টা নেগেটিভ চার্জের রেসপেক্টে যদি আমরা পজিটিভ চার্জ দেখি, তাহলে সেখানে অলরেডি 40টা আছে, অর্থাৎ 38 থেকে আরো দুটো এক্সট্রা এখানে 40 পজিটিভ চার্জ আছে, তখন সেটা হবে এম প্লাস টু, তখন সেখানে হবে এম প্লাস টু, অর্থাৎ দুটো পজিটিভ চার্জ এক্সট্রা। এখানে আমরা পেয়েছিলাম এম প্লাস, অর্থাৎ একটা এক্সট্রা পজিটিভ চার্জ। তাহলে আমরা এখানে কি কি কনসিডার করলাম, এক হচ্ছে অ্যাটমটাকে সর্বনিম্ন শক্তি স্তরে থাকতে হবে, দুই হচ্ছে অ্যাটমটাকে গ্যাসীয় স্তরে থাকতে হবে, তিন হচ্ছে অ্যাটমটাকে অবশ্যই নিউট্রাল থাকতে হবে। সেই নিউট্রাল অবস্থা থেকে যখন আমরা সর্ববহিঃস্থ কক্ষ থেকে যখন ইলেকট্রনটাকে বার করব, সেটা হবে আমাদের আয়নাইজেশন শক্তি। তো আমরা পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে কি ট্রেন্ড দেখেছিলাম, পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা ট্রেন্ড দেখেছিলাম যে যত আমরা গ্রুপের ওপর থেকে নিচে নামবো, তত আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে।
সিমিলারলি যত আমরা আর পর্যায় বরাবর দেখেছিলাম, পর্যায় বরাবর দেখেছিলাম যত আমরা গ্রুপের বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন পর্যায় বরাবর তাদের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ কমছে। এখানে আয়নাইজেশন শক্তি, পারমাণবিক ব্যাসার্ধ কমছে মানে কিভাবে, দেখো রিলেটেড একটা জিনিস একটা জিনিসের সাথে, আয়নাইজেশন শক্তির সাথে পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে রিলেটেড, দেখো বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমরা বললাম যে পারমাণবিক ব্যাসার্ধ কমছে। পারমাণবিক ব্যাসার্ধ কমা মানেই তো সর্ববহিঃস্থ কক্ষের ওপরে ইলেকট্রনের পজিটিভ অ্যাট্রাকশন পাওয়ারটা বেশি। অ্যাট্রাকশন পাওয়ার বেশি মানেই, মানে এই এই যে জিনিসটাকে, এই যে জিনিসটাকে যদি নিউক্লিয়াস বেশি টানে তাহলে তো এই নিউক্লিয়াসের দিকে সরে আসবে। ডিস্টেন্স কিন্তু কমলো, প্রথমে এরকম ছিল, এটা নিউক্লিয়াস, এই জিনিসটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস আর এটা হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পাওয়ার নিউক্লিয়াস টানলো, টানার ফলে এই নিউক্লিয়াসের দিকে এগিয়ে এলো, তাহলে এগিয়ে আসার ফলে কিন্তু ডিস্টেন্স কমলো, তাই তো? তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমা মানেই সেখানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পাওয়ার বাড়ছে। তাহলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পাওয়ার যার উপরে বাড়বে সেই অ্যাট্রাকশন পাওয়ারটাকে ভেদ করে ইলেকট্রনটাকে বেরিয়ে যেতে বেশি কষ্ট হবে, আয়নাইজেশন এনার্জি বেশি হবে, তার ফলে ইলেকট্রনটাকে বেরিয়ে যাওয়ার ফলে যে এনার্জি আমরা প্রোভাইড করছি সেটাই তো আয়নাইজেশন এনার্জি। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কম হওয়ার ফলে সেখানে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন পাওয়ারটা সেটা বাড়ছে, সেই অ্যাট্রাকশন পাওয়ার বাড়ার ফলে সেখান থেকে সেই অ্যাট্রাকশন পাওয়ারটাকে ভেদ করে সর্ববহিঃস্থ কক্ষ থেকে ইলেকট্রন বার করার জন্য আমাদের বেশি পরিমাণ এনার্জি দিতে হয়। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি, যত আমরা পর্যায়ের ওপর বাঁ দিক থেকে ডান দিকে যাব পারমাণবিক ব্যাসার্ধ কমছে, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পাওয়ার বাড়ছে সর্ববহিঃস্থ কক্ষের ওপরে, এবং যার ফলে আয়নাইজেশন শক্তিও কিন্তু ক্রমশ বৃদ্ধি পায়। ঠিক আছে, আয়নাইজেশন শক্তিও কিন্তু বৃদ্ধি পায় পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে। এখানে কিছু একটা, এখানে কিন্তু একটা এক্সেপশন আছে, আমি বারবার বলছি এই এক্সেপশন গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই যে পিরিয়ডিক টেবিলের ভ্যারিয়েশন, প্রপার্টিজ এর ভ্যারিয়েশন, এখানে কিন্তু এই এক্সেপশন গুলো কিন্তু মনে রাখা খুব জরুরি। এখানে আমরা এক্সেপশন পাচ্ছি এই ফ্লুরিনের ক্ষেত্রে, তারপরে নিউয়ানের ক্ষেত্রে। এখানে দেখো লিথিয়াম থেকে বেরিলিয়ামে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, লিথিয়াম থেকে বেরিলিয়ামের কিন্তু আয়নাইজেশন শক্তি বাড়ার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে লিথিয়াম থেকে বেরিলিয়ামে কমছে, আবার বেরিলিয়াম থেকে বোরনে বাড়ছে, বোরন থেকে কার্বনে কমছে। এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মলিকিউলার যে ডায়াগ্রাম সেখান থেকে বুঝতে হয়, এটা কিন্তু এখন বোঝার তোমাদের কোনো স্কোপ নেই। মলিকিউলার টেবিল, মলিকিউলার ডায়াগ্রাম যে আমাদের আঁকতে হয় সেই আঁকার কিন্তু স্কোপ নেই, এটা অনেক বড় জিনিস। আর আবার অক্সিজেন থেকে দেখো ফ্লুরিনে আবার কমে যাচ্ছে।